একবার উত্তর বাংলায় আসিয়া যান, আমার দেশ খান দেখিয়া যান, মনের কথা কহয়া জান রে ও হো বন্ধু, আমার কথা শুনিয়া জান রে। উত্তরবঙ্গ সত্যিই তুলনাহীন, সে দার্জিলিং এর পাহাড় হোক বা ডুয়ার্স। রূপসী নিসর্গ, চোখ ফেরাতে ইচ্ছে করে না, ডুয়ার্সের টানে বার বার ছুটে আসি। মিতা, ওই দেখো রাসনা। কিন্তু এবারে ডুয়ার্স বেড়ানো অন্য মাত্রা পেয়ে গেল, একজনের সঙ্গে পরিচয় হয়ে। মায়াবী তরাইয়ের বনি জঙ্গলে, গ্রাম গ্রামান্তরে হাঁটতে হাঁটতে শুনেছিলাম তার কথা। ডুয়ার্সের অরণ্য, বন্যপ্রাণী, এখানকার মানুষের অধিকার, সংস্কৃতির জন্য প্রাণপাত করা মানুষটির নাম রামকুমার লামা। খুব ইচ্ছে হল এমন মানুষকে নিয়ে কিছু লেখার, তাই বেরিয়ে পড়লাম তাঁর সঙ্গে পরিচয় করতে। ভাই, রামকুমার লামার বাড়িটা কোথায়? ও ভাই, বলছি রামকুমার লামার বাড়িটা কোথায়? ও একটু সোজা যান, হ্যাঁ দুইটা দোকান পড়বে, ফার্স্ট দোকান আর সেকেন্ড দোকান, সেকেন্ড দোকান ছাড়ে ডান দিকের বাড়িতে। আচ্ছা, কতক্ষণ লাগবে? 5 মিনিট। হ্যালো হ্যালো হ্যালো, রামকুমার বাবু আছেন? এটা কি রামকুমার লামার বাড়ি? উনি কি বাড়ি আছেন? হ্যাঁ, আমি রামকুমার। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। আপনারা? আমি মৌমিতা, ফ্রিল্যান্স জার্নালিস্ট, আর অমিতা, ও ফ্রিল্যান্স ফটোগ্রাফার। অ্যাকচুয়ালি আমরা ডুয়ার্স ঘুরতে এসেছিলাম, তো এখানে ঘুরতে ঘুরতে আপনার কথা শুনেছি অনেকের মুখে, তো আপনার সঙ্গে একটু পরিচয় করার ভীষণ ইচ্ছা হয়েছে, তাই জন্য ঘুরতে ঘুরতে আপনার বাড়ি পর্যন্তই চলে এলাম আর কি। আসুন বসুন।